হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বর্তমান ভালো আছি গরমের জন্য একটু অসুবিধা হচ্ছে আর এখানে আমার মেয়ে দেখো আজকে স্কুল থেকে চলে এলো গাড়ি চালাচ্ছে হ্যাঁ শোনো এদিকে দেখো এদিকে এদিকে দেখো হরে কৃষ্ণ বলো জোরে বলো হরে কৃষ্ণ বাবা আর তারপর এখানে দেখো বাবা এখানে পুকুর থেকে মাছ ধরে আনলো তো এখানে বাবা এখন টক খাবে বলে আম দিয়ে এই জন্য ধরে আনলো তো তারপর আমি তোমাদেরকে বলবো যেটা আমার মোবাইলের সমস্যা কেন আমি টাইমে মোবাইলে ভিডিওটা পোস্ট করতে পারি না আপলোডিং করতে পারি না সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে দেখো এই একটা মোবাইল তো এই মোবাইলের যখন আমরা ভিডিও করি তখন আমরা প্রথমে লকটা খুলে ক্যামেরাটা নিশ্চয়ই আমরা অন করি তো এই ক্যামেরাটা যখন অন করার পর আমরা যাই ভিডিওতে তো ভিডিওতে দেখতেই পাচ্ছ ক্যামেরা অন হয়ে আছে তো যখন কিছু ক্যামেরা চালু করি তখন এই দিক দিয়ে পিছনে হলে পিছনের দিক দিয়ে এবং সামনে হলে সামনের দিক দিয়ে করি তো ভিডিওটি এই মাত্র দেখাচ্ছি যে সামান্য একটু তোমাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বোঝানোর জন্য করছি তো এই যে দেখো এখন অন হয়ে আছে তো দেখতেই পাচ্ছ দুটো আকার হয়ে গেছে এখান থেকে আমার কিছু বোঝা যাচ্ছে না তোমরা বুঝতে পারছো কি না জানি না তখন আমরা স্টপ করে দিই স্টপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন ব্যাক করব। তখন এখানে ব্যাক করার সঙ্গে সঙ্গে ভিডিও এখানে কিন্তু চলে আসে কিন্তু এই ভিডিওটা আমার সঙ্গে সঙ্গে আসে না যদি মানে ধরো সাত মিনিটের ভিডিও হয় কিংবা যদি দশ হয় যত বেশি সময় হয় তত বেশি সময় মানে মোবাইলে আসতে সময় লাগে এখানে যেমন ভিডিওটি অল্প কিছু করার সঙ্গে সঙ্গে অল্প সময় চলে আসে আমার তাও একটা শর্ট ভিডিও করলে তাও একটু সময় লাগে আর যদি দশ মিনিটের ভিডিও হয় তখন তো অনেকটাই সময় লাগে কারণ সকালে যদি করি তখন আসে রাত্রি নটায় এই জন্য আমি টাইমে কিন্তু পোস্ট করতে পারি না এখানে দেখো এই যে সামান্য এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে আমরা এই যে চালু করলাম এই যে চালু করলাম এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সঙ্গে 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 চলে চলে তো এখানে যে কথাগুলো হচ্ছে এবং কতটা কি পোস্ট করলাম কিভাবে করলাম যত ভিডিওটা যত আসতে দেরি হয় ততটাই আমার এডিটিং করতে দেরি হয় তো এর জন্যই আমি ধরো ছটার সময় পোস্ট করি এই ছটার সময় টাইম আমার অনেক সময় পেরিয়ে যায় তো এর জন্যই আমি তোমাদের কাছে অনুরোধ করব। যে সবাই আমার পাশে থাকো এবং পাশে থেকে সাহায্য করো কমেন্ট করো অবশ্যই আর মানে দেরি তো হয়ে যাচ্ছে সেটা আমি নিজেও বুঝতে পারছি তোমরা যতটা বলো আর না বলো কিন্তু সেই মতো তোমাদেরকে একটাই অনুরোধ যে তোমরা ভিডিওটা দেখো কন্টিনিউ পাশে থাকো এবং কোথাও কোনো ভিডিওতে যদি ভুল ত্রুটি থাকে বা যদি সুন্দর লাগে সেভাবে যেমন যারা কমেন্ট করো সেইভাবেই করতে থাকো এবং তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর সেই রিপ্লাইটা দিতে এই কারণেই আমার ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে যায় আমি যেখানে যেটা করি না কেন তাতে ধরো কোনো কিছু ভুল থাকলে তখন এডিটিং করতেও তো সময় লাগে তো সেটার জন্য কি করব মোবাইলটা যতদিন না মানে খারাপটা সারানো যাচ্ছে কিংবা মোবাইল একটা চেঞ্জ করা যাচ্ছে ততদিন এই অসুবিধাটা আমাকে চালিয়ে যেতে হবে আর অসুবিধা এলেই সুবিধার মুখ দেখতে পাবো সেটা তোমরাই তো জানো যে যারা কাজ করো তারা নিশ্চয়ই কাজের মর্মটাই বুঝতে পারো যে খারাপ সময় এলে ভালো সময়ের মুহূর্তটা কত সুন্দর আর ভালোর সময় থাকলে যখন খারাপ সময় আসে তখন রকম মুডটা অফ হয়ে যায় তো সেটা তোমাদের ভালোবাসায় তোমাদের সম্পূর্ণ সাপোর্টে সাপোর্ট বলতে ভালোবাসা বলতে শুধু ইনকামটা নয় তোমাদের আশীর্বাদও অনেকটাই যেমন তোমাদের আশীর্বাদে এই বছর শীতকালে আমার ছেলের যে জ্বর খিচুনিটা হতো প্রতি বছর কিন্তু সেটা আজ এবছর হয়নি এর জন্যই তোমাদের আশীর্বাদটা সবথেকে বড় জিনিস তাহলে সবাই মুখে বলতো না যে বাবা মার আশীর্বাদ সবথেকে বড় আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ পিতামাতার আশীর্বাদ ছাড়া কেউ কোনো দিন হতে পারে না তাহলে আশীর্বাদ দিতে কি মানুষের কি টাকা পয়সা দরকার হয় মন থেকে ভালোবেসে একটা কথা বলা অন্তর দিয়ে সেটা তার একমাত্র হৃদয়ের গাঁথা স্পর্শ সেই যে কথার অনুভূতিটা সেটার মূল্যই অনেকটাই বেশি কারণ অনেক সময় সিরিয়ালে ভিডিওতে তোমরা তো নিজেরাই দেখে থাকো বা আমি যেটা দেখে জেনেছি বা শিখেছি তো দেখছি যে মুখে অন্যরকম কথা বলে কিন্তু অন্তরেও তার অন্যরকম কথা থাকে সেটা আমরা ভিডিওতে সামনের মুভমেন্টটা দেখতে পাই এবং ভিতরের মুভমেন্টটা দেখতে পাই বলে সেটা আমরা ভেদাভেদ তৈরি করতে পারি কিন্তু আমরা যখন সাধারণ মানুষের সঙ্গে কথা বলি কিংবা আমার নিজেদের আত্মীয়র সঙ্গে কথা বলি সেটা তো আমরা কেউ কিন্তু দেখতে পাই না কিন্তু সেটা আমাদের অনুভব করে নিতে হয় এবং সেই অনুভবটা সত্যি সত্যি একদিন আমার মনের সাথে মিল খেয়ে যায় তো সে তাই বলি মানুষের মুখের কথাই হচ্ছে সবথেকে বড় জিনিস আর তাদের সেই আশীর্বাদটা চাওয়া পাওয়া একটা ভাগ্যের ব্যাপার তো সেই ভাগ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করে তোমাদের নিজেদের মতো গড়ে তুলতে যাই আমি যেমন ভুল ত্রুটি করি যাই করি তোমাদের মতো মানুষের মানে মানুষকে সম্মান দিয়ে যেটুকু আমি করতে পারি সেইটুকুই যেন করতে পারি সেটা তোমরা আশীর্বাদ করো এবং প্রার্থনা করো আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলিয়ে দিও তো ভিডিওটা কন্টিনিউ প্রতিদিন দেখতে থাকো তোমাদের কাছে অনুরোধ আমি এই কারণেই ভিডিওটা ঠিক টাইমে এখন পোস্ট করতে পারছি না আশা করছি মানে এখন এতটা সময়ের এতটা খারাপ সময়ের মধ্যে দিয়ে হাঁটতে হচ্ছে যে এই সময়গুলো স্মৃতিগুলো হারানো খুব মুশকিল আছে এবং মনে রাখা সহজেই মনে থাকবে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আজকের এই দরকারি কর্তারা তোমাদের সঙ্গে বলার জন্য একটু অপেক্ষায় ছিলাম কিন্তু সত্যি সত্যি খুব দেরি হয়ে যাচ্ছে যার জন্য আমার ভিউটা কমে যাচ্ছে এই জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা প্লিজ পাশে থেকো এখনকার মতো এইটুকু টাটা সবাই